জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর কক্ষে চলছে পাঠদান, বৃষ্টির দিনে পানি পড়ে নষ্ট হয় বই খাতা, এমন বেহাল পরিবেশে চলছে ফরিদপুরের কামারডাঙ্গি বেগম ফেরদৌসী মোহন মিয়া উচ্চ বিদ্যালয়। নেই শ্রেণীকক্ষের দরজা জানালা, টিনশেড ভবনের দেয়ালে লেখা দিয়েছে ফাটল, খসে গেছে পলেস্তরা, এর মধ্যেই লেখাপড়া চলছে কামারডাঙ্গি বেগম ফেরদৌসী মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ে। ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য 2004 সালে স্থাপন করা হয় বিদ্যালয়টি। বর্তমানে সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 365 জন। 2019 সালে জাতীয়করণ হয়েছে ঠিকই, তবে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। আমাদের ওয়াশরুমের দরকার, একটা কমন রুমের দরকার, আমাদের 350 ছাত্রছাত্রীদের মধ্যে 4টা মাত্র ক্লাস, আমাদের বসার অনেক সমস্যা হয়, জানালা নাই, দরজা নাই, বৃষ্টি হলে টিন দিয়ে পানি পড়ে, টিন ছিদ্র, মাঠ চারপাশে বাউন্ডারি নাই, বর্ষার সময় পানি উঠে যায়, তার জন্য আমাদের একটা রাস্তার দরকার। পুরনো জরাজীর্ণ ভবন, তাই যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, সেজন্য দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগের দাবি স্থানীয়দের। আর বিদ্যালয় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ক্লাস করে আতঙ্কের মধ্যে, যে ঝড় বৃষ্টি, সামনে ঝড় বৃষ্টির দিন আসতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে তাদের জীবনটা হুমকির মুখে পড়বে, তাই এই মুহূর্তে আমার একটা সরকারি ভবন ইমিডিয়েটলি ভাবে দরকার। আমাদের জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাচাই করে দেখব, যদি এ ধরনের পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আমরা সেখানে একটি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। ছাত্রছাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে দ্রুতই তার সমাধানের পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।